Düdüğü oraya getir. Yerdiğime düdüğü oraya getir. Yani yok, yerdiğime... Abi... Hayır. Yani, legal var. ঘটনাটা আমি দেখেন আমি এসডিএমের অফিসের স্টাফ আমি বাড়িতে দেখেছি গোকুলোর বাজারে আমার অজয় দাস আমার সাইকেলের সিগন্যাল দিছে দেওয়ার পরে আমি দাঁড়াইছি আমার কো মামা তুমি সাইকেলটা ইয়ে করো স্ট্যান্ড করো করছি খুঁজে হেলমেটটা খুলো খুলছি খুঁজে সাইকেল গিয়ে লামো লামা পরে আমার ঘুষি যাই সময় আমার খুঁজে তুমি তো সিপিএম আমি সিপিএম আমি আমি তো এসডিএমের স্টাফ আমি অফিস স্টাফ আমি গভর্নমেন্ট কর্মচারী আমি তো কোনো পার্টির লোক কোনো আমার জড়িত নাই পার্টি আমি করি না আমি গভর্নমেন্টের স্টাফ এরপরেও আমার ইয়ে করতে এরপরে তিন চারজনে আমার ইয়ে তিন চারবার আমার অ্যাটেক করতে এরপরে দুই তিনজনে আমার তারে ঠান্ডা ঠান্ডা নিতে আসে এরপরেও আমার ঘুরে ইয়ে করতে আছে কিন্তু আমি কই আমি তো গভর্নমেন্ট স্টাফ আমি গভর্নমেন্ট অফিস স্টাফ আমি এসডিএম অফিসের স্টাফ আমার কী তাল কী যা করতে আসত কত তুমি তো সিপিএম মরো সিপিএম মরো আমার তো কত যে আমি গভর্নমেন্ট কর্মচারী আমি তো সিপিএম কংগ্রেস বিজেপি আমরা বাঙালি বা ত্রিপুরা মতো আমি কিচ্ছু বুঝি না আমি কিচ্ছু জানি না কিতালকে আমার আক্রমণ করলো আক্রমণ করতে বলতে আমার ঘুষি টুসি মারছে ওই দিন আমার কপালটা ফুলা হ্যাঁ কপালটা ফুলা আর আমার কইতে যে তুমি সিপিএম করো তুমি বাড়িঘর জ্বালাইয়া তোমার বিদায় করে দিব এই কর্ম সেই কর্ম যদি এই ধরনই হয় তো আমরা ত্রিপুরা গভর্নমেন্ট কর্মচারী আমরা কীভাবে বাস করবো আমরা তো নিরাপত্তা চাই আমরা তো কোনো পার্টির লোক কোনো জড়িত নাই আমরা নিউডেল আমরা গভর্নমেন্ট কর্মচারী তো এই ধরনের যদি গভর্নমেন্ট কর্মচারীর উপরে যদি কোনো ধরনের আক্রমণ হয় আমরা কী ধরনের বাঁচবো আমরা তো নিউডেল আমরা তো কোনো এই পার্টির ছায়ার জলে থাকি না আমরা গভর্নমেন্ট নিউডেল থাকি আমরা গভর্নমেন্ট কর্মচারী সবার নিরপেক্ষতা ভূমিকা পালন করি যে যে নুনার সাহায্য লেগে আমরা এটা পালন করি এটা এই খাদ আমরা খুঁজে যাই আমার কাছে এখন আমাদের একজন গ্রুপ ডি স্টাফ আছেন মোহনবাসী দাস উনি অভিযোগ করছেন যে উনি বাড়ির যাওয়ার সময় ওনার উপরে কিছু ফিজিক্যালি অ্যাটাক হয়েছে তো আমি বললাম ওনাকে যে ইয়ে ইমিডিয়েটলি পুলিশের কাছে এফআইআর লঞ্চ করার জন্য তারপরে আমরা এটা ফার্দার কোর্স অফ অ্যাকশন আমরা দেখব আচ্ছা ওনাকে মানে কোনো হেভি ইঞ্জুরি আছে না নাকি প্রাইমা ফেসি যা বুঝলাম দেখলাম তেমন তো বেশি সিভিয়ার ইঞ্জুরি নাই কিছু আচ্ছা উনি কী কাজের জন্য ছিলেন কোথায় ছিলেন কী কাজ নিয়োগ ছিলেন এখানে আমাদের যে ইলেকশন ওয়ার্ক চলছে এসডিএম অফিসে বিভিন্ন রকমের এটার মধ্যে ওনাকে আমরা ডিউটি দিয়েছিলাম যেমন 8 তারিখে কমিশনিং ছিল কমিশনিংয়ে ওনাকে আমরা ইনভলভ করছিলাম কাজে আজকে কোন কোথায় উনি ডিউটি দিচ্ছিলেন আজকে আমাদের অফিসেই অফিসে দিয়েছিল ডিউটি